আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুমায়রা আর আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশে এক চাচির বাসায়। তো ওনার ছেলের বউ জামা কাপড় সেলাই করে, তো ওখানেই যাচ্ছি। আমাদের কিছু জামা কাপড় সেলাই করবো, আমার না, হুমায়রার আর হুমায়রার নানুর জন্য। তো সেগুলো সেলাই করতে দিতে তাদের বাড়িতে যাচ্ছি। তো তাদের বাড়িতে চলে এসেছি, সকালের নাস্তা আর দুপুরের রান্নাবান্না সব একসাথেই রান্না করে ফেলবো। তার জন্য মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো আমাদের ক্ষেতের, আপনারা আগে যারা ভিডিও দেখেছেন দেখেছেন যে ক্ষেত থেকে মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াগুলো ঘরে রেখে দিয়েছি, মাশাআল্লাহ এত সুন্দরভাবে পেকে গেছে, এত সুন্দর রং হয়েছে, আর খেতেও খুবই মজা হয়েছে। যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো মিষ্টি কুমড়া দিয়ে আজকে হচ্ছে সকালে খোলা জালি পিঠাটা বানাচ্ছি, খোলা জা পিঠা নোয়াখালীর। তো সেটা দিয়ে আজকে ওই মিষ্টি কুমড়া দিয়ে খাবো, আর দুপুরের জন্য ভাত মাছ রান্না করব, মিষ্টি কুমড়া তো থাকবেই। তো পিঠা বানাচ্ছি আর মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছি। মিষ্টি কুমড়াটা তো দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও সেরকম মজা, খুব মজা হয়েছে খেতে। তো পিঠা খেয়ে দুপুরের জন্য রান্নাবান্না একসাথে বসিয়ে দিব, সেই জন্য আর আমি ঘরে যাইনি, আমি রান্নাঘরেই খেয়ে নিচ্ছি। মানে পেটের খিদা, তার জন্য গাপুস গুপুস আর সময় নাই, তার জন্য রান্নাঘরে খেয়ে নিলাম। আর সুন্দরভাবে মাছ ভুনা করে নিয়েছি, একদম মাখা মাখা করে মাছ ভুনা করে নিয়েছি। আর হুমায়রা খেতে খুব পছন্দ করে মিষ্টি কুমড়ার বিচি, তো নিজে নিজে মিষ্টি কুমড়ার বিচিগুলো সব বেছেছে, ও বেছে দিয়েছে। এখন আমি ধুয়ে তাওয়াতে দিয়ে দিয়েছি, ভাজতে থাকুক, আর এভাবে হয়ে যাবে, আস্তে আস্তে ভেজে নেড়ে দিব। মাছটাও রান্না শেষ। আর হুমায়রার বাবাকে বলেছিলাম লিচু আনতে, তো লিচু নিয়ে এসেছে। তো লিচু সকাল রাতে এনেছিল, গত রাতে এনেছিল 50টা, সেগুলো খুব খেতে মজা হয়েছিল। এরপরে বলেছে আবার আনতে, তো বেশি করে এনেছে 100, তো খেতে এটা তেমন মিষ্টি না, মজা হয়নি। আর অনেকগুলো আম নষ্ট হয়ে যাচ্ছে, আম সত্তা দিতে, আম সত্তা তো দিচ্ছি, তো প্রতিদিনই কিছু না কিছু আম নষ্ট হয়ে যায়। প্রতিদিনই আমগুলো বাঁচতে হয়, বেছে তারপরে আম সত্তার জন্য নিজেরা যা খাই খাই, বেশি আম সত্তা দিয়ে দিই। আর দুপুরে খেতে বসেছি, খুবই মজার মিষ্টি কুমড়া ভাজিটা দিয়ে, আর রান্না করেছিলাম মাছ ভুনা করেছিলাম, তা দিয়েই খাচ্ছি। আলহামদুলিল্লাহ খেতে বেশ ভালো হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।